আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইডাস ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে এসেছি নতুন একটি ভিডিও, আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চাল কুমড়োর খোসা এবং চাল কুমড়োর যে ভেতরে যে সাদা অংশ থাকে বিচির সেই অংশটি। তো এই অংশটি দিয়ে আজকে আমি হালুয়া তৈরি করব আমার বাবুর জন্য। তো কীভাবে তৈরি করবো সেই প্রসেসিংটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই হালুয়াটি বাচ্চাদের জন্য খুবই ভালো একটি খাবার, যেসব বাচ্চারা খেতে চায় না, রুচি নষ্ট হয়ে গেছে, সেসব বাচ্চাদের জন্য খুবই কার্যকরী একটা রেসিপি। এই রেসিপিটি আপনার বাচ্চাদেরকে আপনারা বিকেলে নাস্তা হিসেবেও দিতে পারেন, বাচ্চারা খেয়ে খুবই মজা পাবে। তো চলুন কীভাবে তৈরি করবেন সেই প্রসেসিংটা বলে রাখি। তো এখানে আমি চাল কুমড়োর খোসা নিয়েছি এবং চাল কুমড়োর ভেতরের অংশটা নিয়েছি সাদা। তো এটা ভালো করে ধুয়ে আমি রেখেছি। এখন হচ্ছে এগুলোরই আমি ভালো করে সিদ্ধ দিব। তো পানি দিয়ে সিদ্ধ করা শেষ আমাদের। তো দেখতেছেন কীরকম হয়েছে। তো এখন অবশিষ্ট পানিগুলো আমরা ভালো করে চিপড়িয়ে ফেলে দিব, তারপর অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। তো এখন এই সবগুলি হচ্ছে ভালো করে চিপড়িয়ে চিপড়িয়ে সবগুলো একটা পাত্রে আলাদা করে রাখতে হবে, যাতে পানিগুলো সব ঝরে যায়। সবগুলো ভালো করে চিপড়ানো আমাদের শেষ হয়েছে। এখন অবশিষ্ট যে পানির অংশটা রয়েছে তার মধ্যে কিছু বিচি রয়েছিল, সেই বিচিগুলো ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে আমরা আলাদা করে নিচ্ছি। তো এখন দেখতেছেন সবগুলো আমাদের আলাদা করা শেষ হয়েছে। এখন এইগুলো হচ্ছে আমরা ভালো করে ব্লেন্ড করে নেব। যাদের ব্লেন্ড নেই বা আপনারা চাইলে পাটার মধ্যে ভালো করে বেটে নিতে পারেন। আমাদের ব্লেন্ড করা শেষ। তো ব্লেন্ড করার পর দেখতেছেন কীরকম কালারটা হয়েছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। তো এখন কীভাবে রান্না করবেন সেই প্রসেসিংটাই আমরা দেখাচ্ছি আপনাদেরকে। চলুন, একটা প্যানে আমরা সামান্য পরিমাণ তেল নিয়েছি এবং তাতে 3 টুকরো দারচিনি অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারেন। তো আমার কাছে ঘি ছিল না, যার কারণে আমি সাদা তেলটি ইউজ করেছি। আর এতে 2টা এলাচি দিয়েছি এবং হচ্ছে 2টা তেজপাতা দিয়েছি। তো এখন এই দুটো হালকা লাল হবে, আর সাথে একটু সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি। তো এখন দেখতেছেন যে সব যেগুলো ব্লেন্ড করা ছিল চাল কুমড়ো সেগুলো সব এটার মধ্যে ঢেলে দিয়েছি। তো এখন ভালো করে এটাকে আমরা নাড়াচাড়া করবো। তো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর যখন জিনিসটা একত্রে থকথকে হয়ে এসেছে, এ পর্যায়ে আমরা সামান্য পরিমাণ তাল মিশ্রি অ্যাড করেছি। যেহেতু বেবি খাবে তো এখানে তাল মিশ্রিটা অ্যাড করে ভালো, আর আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। আর এখানে আমি সামান্য পরিমাণ ডানো গুঁড়ো দুধ অ্যাড করেছি। যেসব বাচ্চাদের বয়স 1 বছরের নিচে তারা এখানে গুঁড়ো দুধটা অ্যাড করবেন না, আর যেসব বাচ্চাদের বয়স 1 বছর প্লাস তারা হচ্ছে এই দুধটা অ্যাড করতে পারেন, বা চাইলে সামান্য পরিমাণ গরুর দুধও ইউজ করতে পারেন। তো এখানে আমি কিছু কাঠবাদাম গুঁড়ো করে নিয়েছি। তো দেখতেছেন এই কাঠবাদাম এখন আমি এটার মধ্যে ঢেলে দিব। তো কাঠবাদাম দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত মানে থকথকে একটা ভাব হয়ে আসে। তো নামার পর আমি দেখাচ্ছি কীরকম হবে। তো এই পর্যায়ে দেখতেছেন যে সব কিছু একদম থকথকে ভাব এসে পড়েছে। তো এই পর্যায়ে আর আমি রান্না করব না, জিনিসটা হয়ে গেছে, হালুয়াটা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে ফেলবো। তো এই যে দেখতেছেন যে এখন কত সুন্দর হয়েছে, একদম একটা থকথকে ভাব এসেছে, কোনো রকম পাতলা বা পানির মতন নাই। তো এইভাবে তৈরি করে আপনি আপনার বাচ্চাদের জন্য দিতে পারেন বিকেলের নাস্তা হিসেবে বা সকালের নাস্তা হিসেবেও দিতে পারেন। এটা পাউরুটি পরোটা এসবের সাথে খেতে খুবই মজা লাগে সকালের নাস্তা হিসেবে। তো এটা বাচ্চারাও খেতে পারেন এবং বড়রাও খেতে পারেন, অনেক সেটা খেতে এটার টেস্ট অনেক মজার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।